দক্ষিণ হালমৰা মানকাছা জিলা আসর সাধারণ সম্পাদক শরীফুল ইসলামক ছাত্র সংগঠনের পর বহিষ্কার। শরীফুল ইসলাম প্রধানের বিরুদ্ধে গরু সিন্ডিকেট আর রাজনৈতিক দলত জড়িত থাকার অভিযোগত বহিষ্কার হওয়া বলে সংবাদ প্রচার হওয়ার পাছতে জিলাখনের ছাত্র সন্থার মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। রবিবারে একাংশ সংবাদ মাধ্যম দক্ষিণ খালমারা মানকাছাৰ জিলা আসর সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম প্রধানের বিরুদ্ধে গৌ সিন্ডিকেট আর রাজনৈতিক দলত জড়িত থাকার অভিযোগত বহিষ্কার হয়েছে বলে সংবাদ প্রচার হওয়ার পাছতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জিলাখনের ছাত্র সন্থার মাজত। ইফালে শরীফুল ইসলাম প্রধানিয়ে সকল অভিযোগ নস্যাৎ করে এনেদরে প্রতিক্রিয়া প্রকাশ করে সাংবাদিকর আগত, যি সময়ত রাইজর বিভিন্ন প্রান্তত অব্যাহত আছে আসুর বিভিন্ন সমাধানের দাবি তীব্র প্রতিবাদ। তেনে সময়তে দক্ষিণ হালমারা মানকাছাৰ জিলা ছাত্র সন্থার এনে কাজের প্রতি ছাত্র সন্থার কেন্দ্রীয় কমিটিয়ে কেনে ব্যবস্থা গ্রহণ করে সেয়া হব লক্ষণীয়। দক্ষিণ হালমারা মানকাছাৰ আসু জিলা কমিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, আপনার বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ কামিত হয়েছে, গরু সিন্ডিকেটের জড়িত আর কিনা কিনি। ইতিমধ্যে রাইজে বস্তু গম পাইছে, সচেতন মহলে বহু প্রতিক্রিয়াও প্রকাশ করেছে, সোশ্যাল মিডিয়াতে হোক বা আমার ফোন করিয়ে হোক, সেই ক্ষেত্রে আমি আপনার ওসব আসবলে বাধ্য হয়েছো, আপনার প্রতিক্রিয়া কি? চাওক, যোৱাকালি একাংশ সংবাদ মাধ্যমত মই দেখিবলৈ পালোঁ যে মোৰ বিৰুদ্ধে কিছুমান ভুৱা মিছা অভিযোগেৰে মোক মানৱ সমাজত হেও প্ৰতিপন্ন কৰাৰ কাৰণে উদ্দেশ্যপূৰ্ণিতভাৱে কিছু কথা উত্থাপন কৰি মোৰ নামত অভিযোগ আনিছে। কোনে আনিছে এইটো? আমাৰ দক্ষিণ অসমৰ মানকাছাৰ জিলা ছাত্ৰ সন্থাৰ তেওঁ আচলতে কবলৈ গ'লে এতিয়া সভাপতি নাই, তেওঁ নিজে কয় যে মই কেন্দ্রীয় সমিতিত আছো, কিন্তু এইটো কেন্দ্রীয় সমিতিয়ে জানে তেওঁ কোন পদত আছে। নাম ফিরোজ খন্দকাৰ। এই কথাবোৰ মই যেতিয়া পালোঁ সংবাদ মাধ্যম যোগে, মই আমাৰ কেন্দ্রীয় কমিটির সন্মানীয় সভাপতি আৰু সন্মানীয় সাধারণ সম্পাদক এই বিষয়ে মই অবগত করলো। তেখেতকলে কৈছে যে অচিৰেই কেন্দ্রীয় সমিতির তরফের পর পর্যবেক্ষণ টিম দক্ষিণ অসমৰ মানকাছাৰ জিলালৈ যাব আর সকলবোৰ প্রতিবেদন আমালৈ ইয়াত অহার পিছত আমি এটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি। আপনি কিভাবে তেখেতের অভিযোগ সম্পর্কে আপনার কবলগিয়া কি, আপনার প্রতিক্রিয়া? তেখেতের যে অভিযোগ করেছে মই দেখিছো নিউজত, সম্পূর্ণ মিছা, সম্পূর্ণ মনে সজা, সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণিতভাবে অভিযোগ আনিছে। এই অভিযোগবোৰ এই কারণেই আনিছে যে শরীফুল ইসলাম তেওঁ আনিছে যে মই রাজনৈতিক দল UDFৰ দলত যোগদান কৰিছো, তেওঁ অভিযোগ আনিছে মই গরু সিন্ডিকেটৰ লগত জড়িত আছো। গতিকে মই আপোনালোকক স্পষ্ট কৈ দিছো যে যদি ইয়াৰ বিৰুদ্ধে কোনো এটা প্রমাণ যদি মোক দেখুৱাব পাৰে, মই ছাত্র সন্থাৰ মোক পদত্যাগ কৰিব না, বহিষ্কার কৰিব নালাগে, মোক কোনো কথা ক'ব নালাগে, মই নিজে ছাত্র সন্থাৰ মজিয়াৰ পৰা নিজেই মই গোটেই জীৱনৰ কাৰণে অব্যাহতি ল'ম, স্পষ্ট কৈ দিছোঁ। গতিকে জীৱৰ কথা কৈছে মোক কেৱল মানৱ সমাজত হেও প্ৰতিপন্ন কৰাৰ কাৰণে কেৱল উদ্দেশ্যপূৰ্ণিতভাৱে এইবোৰ অভিযোগ উত্থাপন কৰিছে। গতিকে এই সম্পূৰ্ণ কথাবোৰ মই যোৱা ৰাতিয়েই আমাৰ সন্মানীয় সভাপতি সন্মানীয় সাধাৰণ সম্পাদকক ফোনযোগে কথাবোৰ কথা জনাইছোঁ। তেওঁলোকে অচিৰেই দক্ষিণ অসমৰ মানকাছাৰ জিলালৈ এখন পৰ্যবেক্ষণ টীম আহিব আৰু সকলো তদন্ত চাই তেখেতসকলে সঠিক সিদ্ধান্ত ল'ব বুলি আমাক জানিবলৈ দিছে। ইয়া আপোনাৰ বিৰুদ্ধে এক ষড়যন্ত্ৰ বুলি আপুনি ভাবে নেকি? নিশ্চিতভাৱে ইয়া ষড়যন্ত্ৰ। কেৱল আমাৰ ছাত্ৰ সন্থাৰ আমি যি ধৰণে কাম কৰি আছোঁ, একাংশ আমাৰ একাংশ কৰ্মীৰ সহ্য হ'ব পৰা নাই, কেৱল ছাত্ৰ সন্থাৰ আসুক বদনামী করার কারণে, আসুক এই আমার অন্তর অঞ্চলের পর নিঃশেষ করার কারণে নিজে উঠি পড়ি লাগি আমার এই ছাত্র সন্থাক, যাতে আমার এই অন্তর অঞ্চল ওপর যাতে কোনো মূর উঠি উঠাই মাতা কথা কব নোৱাৰে, তার কারণে আমাক সকলকে এক প্রকার দমন করব বিচাৰিছে। গতিকে সকলবোৰ কথা চালি জারি আমি বিস্তারিত বিতং যিবোৰ কথা অভিযোগ আহিছে সকলবোৰ আমি যোৱা ৰাতিয়েই লগে লগে আমার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এই বিষয়ে কৈছো। তেখেতকলে আমাক কৈছে যে আমি অচিৰেই এই বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি।
বর্তমানে আপনি কোন পদত আছে? মই দক্ষিণ আৰমা মানকাছৰ জিলা ছাত্র সন্থাৰ সাধাৰণ সম্পাদক পদত আছো।